হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি কমিউনিটিতে যে পোস্ট করেছিলাম যে তোমাদের ডাব্লিউবিপির কোনো ভিডিও দিতে হবে কি, তোমরা অনেকেই জানিয়েছিলে যে মেন্সের কাট অফ, কেউ বলেছিলে মেন্সের রেজাল্ট বা এক্সাইজের রেজাল্ট সম্পর্কে একটি ভিডিও দাও দাদা। তো তোমাদের বলবো যে রেজাল্ট তোমাদের আর কত দেরি হবে। তো বন্ধুরা, তোমাদের আর দেরি হবে না বিশেষ, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে এক্সাইজ এবং মেন দুটোরই। এবং সেই সঙ্গে তোমাদের বলে নিই, তো বন্ধুরা, এক্সাইজের ফাইনাল মেরিটের ভিডিও আমি যদিও আগে বলেছি, তবু আরেকবার দেখে নাও যে জেনারেলদের কিন্তু 58 থেকে 60-এর মধ্যে থাকবে এবং ওবিসি বিদের সেখানে তোমাদের 56-57 কিন্তু অবশ্যই থাকবেই, এবং ওবিসি এদের কিন্তু তোমাদের 52, এসসিদের সেক্ষেত্রে 48-49 এবং এসটিদের সেক্ষেত্রে 42-43। এই তোমাদের এক্সাইজের ফাইনাল মেরিট লিস্ট এরকমই হতে পারে। তো বন্ধুরা, তোমাদের মেন্সের রেজাল্ট, তো বলবো এক্সাইজের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু মেন্সের রেজাল্ট বেরোবে, সেই দিনে কিংবা তার একদিন পরে। তো বন্ধুরা, তোমাদের আর অপেক্ষা করতে হবে না, 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের এক্সাইজের রেজাল্ট প্রকাশিত হবে এবং পিআরবি বোর্ডকে বারবার ফোন করলেও তারা রেজাল্ট জানাবে না, কারণ তারা কখনোই জানাবে না। তারা বারবার বলছে যে তোমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট চেক করো, সব সময় রেজাল্ট ওখানে আপলোড হয়ে যাবে, আমরা মোবাইলে কাউকে জানাবো না। তো আমি তোমাদের বলবো রেজাল্ট কিন্তু আর 2 থেকে 3 দিনের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা কেউ মন খারাপ করো না, সকলের জন্য অল দ্য বেস্ট, এবং সকলেই কিন্তু জানিও কার কার জবটি হলো আমাদের টেলিগ্রাম গ্রুপে বা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং ডাব্লিউবি মেন্স কতজন ক্লিয়ার করলে তাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।